সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, পরহেজগারিতা অবলম্বন করা যায়। অতএব যারা গ্যাস্ট্রিকের বাহানা দিয়ে রমজানের ফরজ সিয়াম ছেড়ে দিচ্ছেন, আপনারা সতর্ক ও সাবধান হন। যারা সামান্য রোগ, সামান্য রোগের ওসিলা দিয়ে ক্ষুধা নিবারণ হয় না, এ কারণে রমজানের ফরজ সিয়াম ছেড়ে দিচ্ছেন, আপনারা সতর্ক হন ভাই, সতর্ক হন। এই সামান্য ক্ষুধা নিবারণের জন্য আপনি রমজানের মতো ফরজ সিয়াম ছেড়ে দিবেন, বিচারের মাঠগড়াতে কিন্তু একদিন জবাব দিতে হবে, জবাব দিতে হবে না ভাই? অতএব সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে, কি বলেন? এখন ভাই রমজানের প্রস্তুতি আপনি, আমি ইমানদার, আপনি আমি নেওয়া প্রয়োজন মনে করি না। কেন জানেন? ওই বুট মুড়িওয়ালা বিক্রেতারা রমজানের প্রস্তুতি ঠিকই নেয়। কেন আমাকে মুড়ি সাপ্লাই দিতে হবে, রমজানে মুড়ি বেশি বেশি চলবে? দেখেন না বাজারের নিয়ম, রমজান মাস আসলে যেন এটা রহমতের মাস নয়, সব জিনিসের দাম বেড়ে যায়। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট দোয়া করি, আল্লাহ তাআলা সবকিছুর উপর রহমত নাজিল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, রমজানের প্রস্তুতি এখন থেকেই নেন, রমজানের প্রস্তুতি এখন থেকেই নেন, এখন থেকেই প্রস্তুতি নিবেন যে রমজানের দীর্ঘ রমজান মাসটা সিয়াম পালন করতে হবে। যাদের শরীরে অসুস্থতা আছে, এখন ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ নিয়ত করলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন না ভাই? আর গ্যাস্ট্রিকের বাহানা দিয়ে, সামান্য ছোটখাটো অসুখের বাহানা দিয়ে এই রমজানের ফরজ সিয়াম ত্যাগ করিয়েন না। রমজানের ফরজ সিয়াম এটা হচ্ছে ফরজ, আপনার মাথার উপর আটকা পড়ে আছে, যতক্ষণ না পড়ছেন ততক্ষণ আপনার মাথার উপর পড়ে আছে। আপনি সলাত যেরকম ফরজ, ওইটা ওই রকম ফরজ। সলাত যেরকম ফরজ, আপনি জোহরের সলাত আদায় করেননি, আপনার মাথার উপর আটকা পড়ে আছে সলাতটা, এটা ফরজ ভাই, এটা নফল নয়। রমজানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেকটা ইমানদার পুরুষ নারীর প্রতি। অতএব রমজান মাসের সিয়ামের জন্য এখন থেকে প্রস্তুতি নেন, কেননা এর মাধ্যমে তাকওয়াশীল হওয়া যায়, পরহেজগারিতা অবলম্বন করা।